সোমবার দিনের শেষে মনে হয়েছিল এই বুঝি বরফ গড়ল প্রিয়াঙ্কা গান্ধী বুঝি পাইলটকে বুঝিয়ে শুনিয়ে দলে ফেরার জন্য রাজি করিয়ে ফেললেন কিন্তু তাতেই আবার সমস্যা ঘোরতর হল গেহলটের পাল্টা শক্তি প্রদর্শন করলেন শচীন পাইলটও সেই সঙ্গে বুঝিয়ে দিলেন তিনি আর সহজে ঘরে ফেরার পাত্র নন কংগ্রেস সূত্রের দাবি প্রিয়াঙ্কা গান্ধীর পর খোদ রাহুল পাইলটের সঙ্গে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তাতেও নিজের অবস্থানে অনর রাজস্থানের উপমুখ্যমন্ত্রী এমনকি রাহুলের সঙ্গে সশরীরে দেখা করতে পর্যন্ত অস্বীকার করেছেন তিনি উল্লেখ্য সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী অশোক গেহলট কংগ্রেসের বিধায়ক দলের একটি বৈঠক ডাকেন কংগ্রেস সূত্রের দাবি করা হয় ওই বৈঠকে মোট একশো জন বিধায়ক উপস্থিত ছিলেন যদিও বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি গেহলটের বৈঠকে খুব বেশি হলে একশো দুজন বিধায়ক হাজির দেন সংবাদ মাধ্যমের সামনে শক্তি প্রদর্শন পর ওই বিধায়কদের জয়পুর থেকে তিরিশ কিলোমিটার দূরে একটি হোটেলে নিয়ে যাওয়া হয় মঙ্গলবার ফের ওই হোটেলেই বিধায়কদের বৈঠক ডেকেছে কংগ্রেস